হ্যালো বন্ধু, আপনি কয়টি প্রাণী চেনেন? পৃথিবীতে 8 মিলিয়নেরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে, তাই আমি নিশ্চিত যে যেগুলো রয়েছে যা আপনি কখনো বাস্তবে দেখেননি। আমি এটা বলবো যে আপনি এগুলোর অস্তিত্বের সম্পর্কে জানুন। বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন তাদের শনাক্ত করার জন্য, কিন্তু তারা এখনও পুরোপুরি সফলতা অর্জন করতে পারেনি। আজকের ভিডিওতে আমি এমন কিছু আশ্চর্যজনক প্রাণী দেখানোর চেষ্টা করব। অজানার আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আসুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লিস্টের প্রথমে রয়েছে ওয়াকাপি, যা এই প্রাণীটিকে আশ্চর্য বানিয়েছে। এই প্রাণীটির পায়ে কিছু জেব্রার মতো ছাপ রয়েছে। এই প্রাণীটির জিরাফের সাথে বেশ ভালো সম্পর্ক। এই জেব্রাগুলিকে কিছু লোক বনজ জিরাফও বলে। পুরুষ প্রাণীগুলো মাথার শিংয়ের জন্য স্ত্রীদের থেকে আলাদা। এদের দীর্ঘ জিভ রয়েছে যা এদের চোখের পাতাগুলিকে পরিষ্কার করতে সাহায্য করে। এই প্রাণীটি উত্তর পূর্ব অংশের স্থানীয় নেটিভরা পালন করেন, এই কারণে এটি কঙ্গোলেস জিরাফ নামেও পরিচিত। সেকেন্ড, মান্টিস চিংড়ি। এই প্রাণীটি খুবই শান্ত প্রকৃতির। এটি ছোট হলে কি হবে, খুবই রাগ প্রকৃতির। এই মান্টিস চিংড়ি প্রতি ঘন্টায় 53 মাইল গতিতে চলতে পারে, যা প্রয়োজনের থেকে অধিক গতি। এর দেহ জোড়া জোড়া প্লাস্টিক জাতীয় পদার্থ দ্বারা গঠিত। এটাকে চিংড়ি বললেও এটি আসলে চিংড়ি নয়। এর দেহ 10 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয়। কোনো কোনো ক্ষেত্রে এগুলি ভাগ্যক্রমে 38 সেন্টিমিটারও দৈর্ঘ্যের হয়ে থাকে। এর শরীরে সুন্দর একটি রং রয়েছে যা সবাইকে আকৃষ্ট করে। সামগ্রিকভাবে 400টিরও বেশি প্রজাতির মেন্টিস চিংড়ি রয়েছে, যা কিছু অংশ অগভীর ক্রান্তীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ শিকারী। নেক্সট, টিউব নোস ফ্রুট বার্ড। এই প্রাণীটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশের কাছাকাছি এবং আপনি এটিকে অস্ট্রেলিয়ার উত্তরের কয়েকটি দ্বীপগুলিতে খুঁজে পেতে পারেন, তবে বর্তমানে ইন্দোনেশিয়ার ফিলিপাইন্স এবং পাপুয়ার নতুন গিনিতে দেখা যায়। এদের ছোট নাকের জন্য এদের নাম হয়েছে টিউব নোস ফ্রুট বার্ড। এই টিউবগুলি ফল খেতে পছন্দ করে। বর্তমানে ফলের অভাবের জন্য এরা পোকামাকড় বেশি খায়। অনেক নিরাপদ এবং দূরবর্তী স্থানে থাকতে পছন্দ। জনসংখ্যা দিনে দিনে বেশি হওয়ার কারণে এরা ধীরে ধীরে পৃথিবী থেকে লুপ্ত হতে চলেছে। নেক্সট, নক্ষত্র নানতিল। এই প্রাণীটি প্রায় অন্ধ, তবে এটিতে প্রায় কোনো সমস্যা হয় না। তার নাকের তলার চারপাশে 22টি টেমপ্লেট রয়েছে, আর এগুলিতে প্রায় 25,000 সেন্সর থাকে। এই সেন্সারগুলিকে বলা হয় আইমারের অঙ্গ। এরা কোনো প্রাণীর গন্ধের খুব সংবেদনশীল বোধ করে। প্রকৃতপক্ষে তাদের গন্ধের বোধ এতটাই যে তারা খুব দ্রুত শনাক্ত করতে পারে। যখন তারা জলের নিচে থাকে তখন তারা খুব আশ্চর্যভাবে দিক নির্ণয় করতে পারে। এরা সব পরিবেশেই নিজেদেরকে খুব সহজেই মানিয়ে নিতে পারে। এদেরকে নিম্ন অঞ্চল এবং বেশিরভাগ উত্তর আমেরিকার উত্তর দিকে দেখতে পাওয়া যায়। নেক্সট, ফিনিক্স শিয়াল। এই শিয়ালের 30টি বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। মহাদেশ এবং মহাসাগর ছাড়া এদের বেঁচে থাকার উপযুক্ত জায়গা হলো মরুভূমি। এই ছোট্ট প্রাণীটির বড় কান রয়েছে এবং ঘন লোম দিয়ে সারা শরীর আবৃত, যা বাইরের আঘাত থেকে বাঁচতে পারে। এই প্রাণীগুলি খুবই সুন্দর। এরা বিড়ালের মতো বাড়িতে থাকতে পছন্দ করে। নেক্সট, ইরাওয়াদি ডলফিন। এই ডলফিনগুলি তাদের সুন্দর চঞ্চির জন্য পরিচিত। এদের মুখগুলি গোলাকৃতি ধরনের। তিমি এবং এই ডলফিনের তেমন পার্থক্য লক্ষ্য করা যায় না। এই বিরল প্রজাতির প্রাণী বিশ্বের একটি স্থানেই খুঁজে পেতে পারেন। আপনি শুধুমাত্র একে মায়ানমারের ইরাওয়াদি নদীতে দেখতে পেতে পারেন, এবং এই নদীর নাম অনুসারে এর নাম হয়েছে ইরাওয়াদি ডলফিন। এই ডলফিন বেশিরভাগ ঠান্ডা জলে থাকে। নেক্সট, গোল্ডেন পয়জন ফ্রগ। এই প্রাণীটির আকার এবং রং আশ্চর্যজনক। আপনারা অনেকেই এই প্রাণীটিকে ঘৃণা করতে পারেন, আবার অনেকেই এর শীতল চেহারার জন্য একে পছন্দ করতে পারেন। তবে সত্যি বলতে আপনারা এই ব্যাঙ থেকে দূরে থাকবেন, কারণ এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণী। এরা শুধু তাদের খাবার সংগ্রহের সময় এই বিষ ব্যবহার করে। কিন্তু এটাও জেনে নিন, এর বিষের একটি ডোজ 2 জন পূর্ণবয়স্ক মানুষকে মৃত্যু ঘটাতে পারে। সেই কারণে কখনোই এদেরকে উস্কানি দেওয়া উচিত নয়। এই প্রাণীগুলি শুধুমাত্র কলম্বিয়ার রেইন ফরেস্টে দেখতে পাওয়া যায়, সুতরাং এই ব্যাঙের থেকে আপনাকে দৌড়ানোর বিষয়ে চিন্তা করতেই হবে। নেক্সট, গবলিন হাঙর। আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই হাঙর মাছ খায় না। হ্যাঁ বন্ধু, আশ্চর্য হবেন না, এটাই সত্যি। এই হাঙর মাছ খায় না। এই হাঙরগুলি মল্লক ও অন্যান্য সমুদ্রের প্রাণী খেয়ে বেঁচে থাকে। এই হাঙরটি আলোকে অপছন্দ করে এবং গভীরতায় বাস করতে পছন্দ করে। ভাম্পায়ার হাঙর ও অন্যান্য হাঙরের মতো গ্যাবলিন হাঙর দুর্দান্ত সাঁতারু নয়, এটি খুব ধীর গতি সম্পন্ন হাঙর।
এটি হলো আজকের ভিডিওয়ের সবথেকে ভাইটাল পয়েন্ট। এ দুটি হলো এক অনন্য এবং সুন্দর ভীতিকর প্রাণীর জুড়ি। একটি বিড়ালের মাথাসহ একটি সাপ এবং ঈগলের মাথাসহ একটি সিংহ উভয়ই পৌরাণিক প্রাণী। বিড়াল মাথাযুক্ত সাপটি কিছু লোক দেখেছিল 1711 সালে গ্রিক মধ্যপ্রাচ্য এবং ভূমধ্য সাগরীয় সংস্কৃতির একটি জনপ্রিয় ব্যক্তিত্ব। আজকের দিনে কেউ এই প্রাণীগুলির অস্তিত্বের সত্যতা নিশ্চিত করতে পারেনি। আজকের ভিডিওয়ের শেষ পয়েন্টে রয়েছে লাল লিপদ ব্যাটফিস। এই মাছগুলি কেবল গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জে পাওয়া যায়। এই মাছটি একটি গোলাপি ঠোঁটযুক্ত, দেখে মনে হয় মাছটির ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে। এবং অন্যান্য চমকপ্রদ বিষয় হলো মাছটি আসলে মোটেও ভালো সাঁতারু নয়। হ্যাঁ বন্ধু, আশ্চর্য হবেন না, সত্যিই এই মাছটি মোটেও ভালো সাঁতারু নয়। তার ডানাগুলো শরীরের চারপাশে ঘুরতে থাকে এবং হাঁটার জন্য ব্যবহার করে। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে অবশ্যই জানান এই প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীটি আপনাদের সবথেকে বেশি আশ্চর্য লেগেছে। এরকমই অজানা ভিডিও পেতে আমাদের অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।